নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সকলের কুশল কামনা করি ও সকলে ভালো থাকুন। সঙ্গে ছাদ বাগানের গাছগুলিকে বর্ষার প্রথমেই ভালো রাখার চেষ্টা করতে হবে আমাদের সকলকেই। এই সময়ে কিভাবে গাছগুলি ভালো করবেন, কিভাবে ভালো রাখবেন, সেগুলি আজকে আমি পরপর আপনাদের জানাবো। সমস্ত গাছ ভালোভাবে তৈরি করার সময় এই বর্ষাকাল। গাছগুলিকে ভালো তৈরি করা ও ভালো রাখার জন্য প্রাথমিক যে কাজগুলি আমাদের করতে হবে আজ তা আপনাদের জানাবো। একদম সহজ, সকলেই পারবেন। বাগানে গাছ কম বেশি যাই থাকুক না কেন, যদি আমরা এই কাজগুলি প্রথম অবস্থায় করি তো আমাদের সারা বর্ষাকাল জুড়ে গাছের যে রোগ হয় সেগুলি হবে না, 90% আটকানো যাবে। এই কাজগুলি পরপর করে রাখলে যত যাই হোক না কেন, যত বৃষ্টি হোক না কেন, 90% কিন্তু গাছগুলি নিরোগ থাকবে, সবুজে ভরে উঠবে আপনার ছাদ বাগান। বর্ষার সময় যে সমস্ত গাছগুলিতে ঘাত প্রতিঘাত আসে তা প্রথমেই নির্মূল করাই আমাদের কাজ। বন্ধুরা, এই কাজগুলি আগে থাকতে করতে পারলে অর্থ, পরিশ্রম ও বাগানের সমস্ত গাছের সুস্থভাবে বেড়ে ওঠার কোনো অসুবিধা হবে না। শুধু মন দিয়ে ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত স্কিপ করে বেরিয়ে যাবেন না। সেই সঙ্গে অনুরোধ রাখি নতুন বন্ধুদের কাছে, মুখার্জি গার্ডেন পরিবারের সদস্য হওয়ার আর সঙ্গে থাকার। শুরু করি আসল ভিডিও। এক নম্বর কাজ, কেন করবেন, করলে কি উপকার হবে, ছোট্ট করে জানা থাকলে কাজ করার প্রবণতা বাড়বে সমস্ত বন্ধুদের। কারণ এই কাজটা এমনিই যে একটা সময় সকলেরই বিরক্ত বোধ লাগে, কষ্ট হয় শরীরের, যাতে না হয় মন ভালো থাকবে এবং গাছগুলি ভালো থাকলে। আমরা যে গ্রীষ্মের সময় তাপ কমানোর জন্য টবের মাটি ঠান্ডা রাখার জন্য টবের নিচে মোটা কাগজ, পাটা, ইঁট, শুকনো পাতা, ধানের আগড়া, শোলা ইত্যাদি ব্যবহার করেছি তো, যাতে না গরম হয়, সেগুলিকে বর্ষার প্রথমেই সরিয়ে নিতে হবে। আগে টবের ওপরের শুকনো পাতা দিয়ে যে ঢেকে রেখেছিলাম আমরা মাটি, সেগুলোকে একসাথে সরাতে হবে। পুরো ছাদ বাগান পরিষ্কার করে টবের গাছগুলিকে নতুন করে কিন্তু সাজাতে হবে। প্রথমে আমরা গরমের সময় কি করেছি না, ঠেসাঠেসি করে টবগুলি রেখেছি, যাতে গাছের ছাওয়ায় টবগুলি ঠান্ডা থাকে। একটি টব থেকে এখন আরেকটি টবের দূরত্ব বাড়াতে হবে, জায়গা অনুযায়ী, যেন বাতাসটি ঠিকঠাক পায় গাছগুলি। দ্বিতীয় কাজ কি, H2O2 হাইড্রোজেন পার অক্সাইড যে কোনো ওষুধের দোকানে আপনারা পাবেন, খুব বেশি দাম নয়। 1 লিটার জলে 1 ml দিয়ে গোটা ছাদ বাগান সহ ছাদের চারিদিকের পাঁচিল এবং মেঝে স্প্রে করে দিন। স্প্রে করার সময় যেমন প্রতিটি গাছে করবেন, তেমনি টব সহ ছাদে একটু করে দিন, ভালো হবে। তাহলে ভাইরাস, ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলি আছে সেগুলি কিন্তু প্রথমেই মারা পড়ল। 3 নম্বর কাজ, ডেটল লিকুইড সাবান 1 চামচ নিম অয়েলের সঙ্গে 1 ml একসঙ্গে মিশিয়ে 1 লিটার জলে গাছে ভালোভাবে স্প্রে করে দিন। অথবা কীটনাশক যারা প্রয়োগ করবেন, কাকা, রোগার, টাবগর বা যে কোনো ইনসেক্টিসাইড, কম পয়সার কীটনাশক স্প্রে করুন, এতে পোকা মাকড়গুলি একদম পালাবে। এবং এটি স্প্রে করার সময়
টবের মাটিতে এবং চারিধারে দিয়ে দেবেন। চার নম্বর হচ্ছে ফিনাইন সকলের বাড়িতে ব্যবহার করেন। 20 লিটার জলে 2 ml দিয়ে গোটা ছাদের মেঝে পরিষ্কার করে ধুয়ে দিন, তাহলে পোকা কেন্ন পিঁপড়ে খারাপ জাম নষ্ট হবে এবং ছাদটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। 5 নম্বর কাজ হচ্ছে টবের ওপর থেকে যে সকল খাদ্য জৈব দেয়া হয়েছিল তা সমস্তটা তুলে ফেলতে হবে শিকড়ের ওপর পর্যন্ত, খুব সাবধানে। এইবার টবের মাটি একটু আলগা করে দিতে হবে যেন শিকড়ের কোনো ক্ষতি না হয়। সূর্যের আলোতে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে টবের ভিতরটা। এইবার 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড গুলে টবের মাটিতে ঢেলে দিতে হবে, তাহলে ছত্রাক থাকলেও নষ্ট হবে এবং বর্ষার সময় মাটিতে খুব সহজে ছত্রাক অ্যাটাক হবে না। 6, এইবার যে যেমন গাছ আছে পরিমাণ মতো মাটির সঙ্গে সার মিশিয়ে নিয়ে টবের মাটিতে এই খালি হওয়া জায়গায় অংশটায় ভর্তি করে দিন। 7 নম্বর হচ্ছে যে জলটা দেবেন তাতে হিউমেক্স মিশিয়ে জলটি দিন, তাহলে মাটির ক্ষমতা সঙ্গে শিকড় বৃদ্ধি এবং গাছের হজম শক্তি বাড়বে, মাটির উর্বরতা বাড়াবে এবং শিকড় তাড়াতাড়ি বেশি করে ছাড়বে। 8 নম্বর হচ্ছে যে কোনো কীটনাশক তা জৈব হোক বা রাসায়নিক হোক, জৈব দিলে নিম পাতা বেঁটে সেই জলটা 15 দিনে একবার টবের মাটিতে দিন বর্ষার সময়টা, আর রাসায়নিক দিলে ফিউরেডান 5 গ্রাম 10 ইঞ্চি টবের জন্য 20 দিনে একবার, তাহলে মাটির পোকা ও গাছে পোকা বাসা বাঁধতে পারবে না। 9 নম্বর হচ্ছে এবার একটু পরিষ্কার করে বন্ধুরা বলে দিই, তাহলে নতুন বন্ধুদের বুঝতে ভালো হবে। আমরা যে খাদ্যটা মাটির সঙ্গে মেশাবো গাছ অনুযায়ী আমাদের ঘরে মেশাতে হবে। এই খাদ্যগুলি ব্যবহার করুন, জৈব ব্যবহার করতে পারেন, রাসায়নিক ব্যবহার করতে পারেন, তবে বর্ষার সময় একটু রাসায়নিক সার দিলে ভালো হয়। হাড়গুঁড়ো, শিংকুচি, শামুক ঝিনুক গুঁড়া, খোল, চালের গুঁড়া, এফসম সল, চুন, কলার খোসা, গুঁড়ানো বালি 1 ভাগ, 3 ভাগ মাটি একসঙ্গে মিশিয়ে টবে দিন ভর্তি করে। তবে এই বর্ষার সময় জল ধারণ ক্ষমতা যে সমস্ত জৈব সারের বেশি থাকে সেগুলি দেবেন না, এতে জল ধারণ ক্ষমতা কম হবে, মাটিটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বালি থাকায় টবের নিচ দিয়ে অতিরিক্ত জল বার হবে, তার ফলে জলের কারণে যে গাছের শিকড় নষ্ট হবে না। এমনিতেই প্রকৃতির ঠিক ঠিকানা নাই, একভাবে কদিন জল হবে, সবার তো আর শেড নাই, গাছগুলিকে বাঁচাতে হবে, সঙ্গে সুন্দর করে তৈরিও করতে হবে। আর একটা কথা, এটাই শেষ, যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন অনেকে করেন টবগুলি হেলিয়ে রেখে দেন যাতে জলটি টবের মধ্যে না যায়, এর ফলে টবে জল দাঁড়ায় না ঠিকই কিন্তু ডাল শাখা পোশাকা একদিকে বিশ্রীভাবে বেঁকে যায়, গাছ তার নিজস্ব সৌন্দর্য হারায়। এই অবস্থায় টবের খালি জায়গা মাটি দিয়ে উঁচু করে ভরে দিন। বন্ধুরা, অতিরিক্ত জল তাহলে নিচ দিয়ে নামবে না, ওপর থেকেই বাইরে থেকেই বার হবে। বন্ধুরা, বর্ষার প্রথমেই এই কাজগুলি করুন,
বাগান নিশ্চয়ই আপনার ভালো থাকবে। আজ এই পর্যন্ত, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসছে। ভালো থাকবেন, সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।